বিএনপি মহাসচিব আজকে বেশ কিছু কিছুদিন ধরে বিশেষ করে অসহায় নিরপরাধ শিক্ষার্থীদের আটক করা হচ্ছে এ ব্যাপারে সরকারের নীতি সমালোচনা করতে গিয়ে নির্লজ্জ মিথ্যাচার করে যাচ্ছে আইন প্রয়োগকারী সংস্থা ভিডিও ফুটেজ দেখে অপরাধীদের চিহ্নিত করছে কোন নিরাপরাধ ব্যক্তিকে আমাদের জানা মতো আটক করা হচ্ছে না এবং নিরীহতা সাধারণ শিক্ষার্থীগণ যাতে হয়রানির শিকার না হয় সে লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা রয়েছে আমরাও বলবো আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে নেতৃত্ব দানকারী প্রতিষ্ঠান আওয়ামী লীগ আমরা এই দেশে আমাদের আচার আচরণে দায়িত্বশীলতার উপর আমরা গুরুত্ব দিয়ে থাকি আমরাও বলতে চাই যে কোনো নিরপরাধ ব্যক্তি যেন এই যে গণগ্রেপ্তারের নামে অপরাধী সাব্যস্ত না হয় গ্রেপ্তার না হয় সে ব্যাপারে আমাদেরও সিদ্ধান্ত রয়েছে দলে কোনো নিরীহ ব্যক্তিকে কোনো অবস্থা হ্রাস করা যাবে না কোনো নিরীহ ব্যক্তিকে ও যে অ্যারেস্টের সংখ্যা বেশি দেখানোর জন্য কেউ যেন অতি উৎসাহিত হয়ে গ্রেপ্তারের সংখ্যা বাড়াতে গিয়ে নিরপরাধদের নিরপরাধী অনেক জড়িয়ে এটা যেন অবস্থা অবস্থাতেই না হয় সে ব্যাপারে আমরা আইন প্রয়োগকারী সংস্থার কাছে বিশেষ করে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আমরা এ ব্যাপারে আকর্ষণ মির্জা ফখরুল তাকে আমি প্রশ্ন করতে চাই মির্জা ফুকুল সাহেবের কাছে আবার সবাই নিরপরাধ সবাই অসহায় তাহলে প্রশ্ন এই ধ্বংস যজ্ঞ চালালো তারা তারা অগ্নিসংযোগ করলো তারা রাষ্ট্রের সম্পদ ভস্মীভূত করলো আজকে বাংলাদেশে যে নারকীয় ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে এগুলা কারা করেছে আজকে কোথায় কোথায় সরকার ও আওয়ামী লীগ দোষারোপ করা হয়